হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ভ্লগ। আর একটা নতুন দিন, আর একটা নতুন জার্নি। তো এই জার্নির শুরু হচ্ছে মন্দারমণির থেকে। তো আমি এখন রয়েছি মন্দারমণির একটা বিচে। এটা মেন বিচ না, মেন বিচের ঠিক পাশে একটা আলাদা একটা বিচ, আননোন বিচে রয়েছি মন্দারমণিতে। তো মন্দারমণিতে আসতে গিয়ে কিন্তু আমাদের কোনো সমস্যা হয়নি, আমরা রাত্রিবেলায় চেক ইন করেছি। তো আজকে রোববার, রোববারের সকাল। তো এখন এই বিচের পাশেই রয়েছি, আর ঠিক এই ব্যাক সাইডে কিন্তু আমাদের রিসর্টটা। তো একটা অসাধারণ অনুভূতি, ফাঁকা ফাঁকা, একদম ক্রাউড নেই এখানে, জাস্ট একটু স্ট্রেস ফ্রি করতে কিন্তু এখানে চলে এসেছি। তো এই বিচের পাশে কিন্তু কিছু দোকান আছে, সেই দোকানপাট কিন্তু খোলা রয়েছে, সেখানে আপনি খাবার পাবেন। এছাড়াও সকালবেলায় ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সব কিছুই করতে পারবেন খুবই কম প্রাইসে। তো এটা আমাদের রিসর্ট, গোল্ডেন সি কুইন বিচ রিসর্ট দেখতে পাচ্ছেন। এগুলো সব কটেজ। তো অসাধারণ জায়গা, এবং ফুল গাছও রয়েছে। এটা হচ্ছে গোল্ডেন সি কুইন বিচ রিসর্ট মন্দারমণিতে। আর এই যে সুইমিং পুল, জলের কালার দেখেছেন, এদিকেও রয়েছে কিছু ফ্লোরেতে। আর এটা পার্কিং লট রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন গাড়ি পার্ক করা রয়েছে। আর এই রয়েছে আমার ব্যাক সাইডে সুইমিং পুল। সুইমিং পুলে বর্তমানে স্নান করা কোভিড সিচুয়েশনের জন্য নিষেধ থাকায় আমরা সুইমিং পুলে কিন্তু স্নান করতে পারলাম না, এবং মনে একটু কষ্ট নিয়েই বেরিয়ে পড়লাম তাজপুরের উদ্দেশ্যে। তো ফ্রেন্ডস, আমরা এখন রাইট নাও রয়েছি তাজপুর বিচে। তো ঠিক এদিকটা কিন্তু সুলভ শৌচালয়, আর এখানে হচ্ছে পার্কিং লট দেখতে পাচ্ছেন, সমস্ত গাড়ি, টু হুইলার, ফোর হুইলার সব পার্কিং রয়েছে, এখানে পার্কিং করা হয়েছে। আর অ্যাকচুয়ালি এটা ফ্রি পার্কিং। আর এই রয়েছে এন্ট্রান্সটা তাজপুর বিচ। তাজপুর বিচ কিন্তু মোটামুটি খোলাই রয়েছে এই পরিস্থিতিতে, কিন্তু তাজপুর বিচ খোলা, এবং বিচ সংলগ্ন দোকান, যে রেস্টুরেন্টগুলো রয়েছে, হোটেল বলতে পারেন, হোটেল কাম রেস্টুরেন্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই খোলা। আমার ব্যাকে দেখতে পাচ্ছেন বিভিন্ন হোটেল, হোটেলগুলো খোলা রয়েছে। আর এই ভিতর দিয়ে আমরা কিন্তু বিচের দিকে এগাবো। ওকে, তো চলুন তো বিচের ভিউসটা আপনাদের দেখিয়ে দিই। তাজপুর কেমন আছে আপনাদের? তাজপুর হচ্ছে তাজপুর বিচ, পুরো ফাঁকা, নিরিবিলি। আমাদের যে চেনা পরিচিত তাজপুর বিচ আমরা দেখে আসি, তার থেকে কিন্তু ডিফারেন্ট সিচুয়েশন, ডিফারেন্ট ভিউজ। টোটালটাই ফাঁকা, নিরিবিলি, নির্জন। বাট আপনি যদি আসেন এখানে কিন্তু খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না, হোটেল কাম রেস্টুরেন্ট যেগুলো রয়েছে সেগুলো খোলা রয়েছে। তো অসাধারণ বিচের ভিউজ। এখন বর্তমানে ভাটা চলছে, সমুদ্রের যে জলরাশি, সেই জলরাশি কিন্তু অনেক পিছনে চলে গেছে। এখানে শুধু ফাঁকা বীজ দেখা যাচ্ছে, আর সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে লাল কাঁকড়া। তো যেটা তাজপুর বিচে আলাদা বিউটি বা আলাদা মাধুর্য, যেটা হচ্ছে লাল কাঁকড়া, সেই লাল কাঁকড়া কিন্তু দেখা যাচ্ছে একদম পিছনের দিকে, শুধু লাল কাঁকড়া। আর এদিকে ম্যানগ্রোভ টাইপের অরণ্য রয়েছে, ম্যানগ্রোভ জঙ্গল বলা যায়। তো এখানে শুধু বালি আর বালি, সমুদ্রের জলরাশি অনেক দূরে চলে গেছে। তো একটু হেঁটে জাস্ট বিউটিটাকে এনজয় করার চেষ্টা করছি। অসাধারণ সেই তাজপুর বিচ, কিন্তু নিরিবিলি, নির্জন, অন্যরূপে এই তাজপুর বিচ
এখন বর্তমানে সেজে উঠেছে এই পার্শিয়ালি লকডাউন পরিস্থিতিতে। আমাদের সেই পরিচিত তাজপুর, কিন্তু এখন পার্শিয়ালি লকডাউন চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায়। তো এই তাজপুরের বীচ এখন অন্যরকম, নির্জন, নিরিবিলি। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যখনই যে বীচেই যান না কেন, সেই বীচটাকে নিট অ্যান্ড ক্লিন রাখুন, পরিষ্কার রাখুন, পরিচ্ছন্ন রাখুন। এটা আমাদের দায়িত্ব সবাইকে, যদি আমরা যদি সবাই একসাথে যদি দায়িত্ব পালন করি, আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রত্যেকটা বীচ কিন্তু অসাধারণ সৌন্দর্য, পরিবেশ অটোমেটিক্যালি সৃষ্টি হবে। তো নিট অ্যান্ড ক্লিন রাখুন সমুদ্র সৈকতকে। আমরা এখন বর্তমানে রয়েছি তাজপুরে। তাজপুরে দেখতে পাচ্ছেন, এসে কিন্তু আমরা মজা করছি, এখানে রান্না করছে নিজেরাই, আমাদের এই গ্রুপের লোক নিজেরাই রান্না করছে, তারা আলাদা মজা। এখানে আলু ভাজছে দেখতে পাচ্ছেন, ওকে, আলাদা মজা, আলাদা ব্যাপার রয়েছে। নিজেরা রান্না বান্না করে খাচ্ছি, যেন মনে হচ্ছে নিজেরাই বাড়িতে রান্না করছি। আমাদের পুরনো বাসী আমাদের এই সুযোগটা দিয়েছে যে তোমরা নিজেরা রান্না করো, নিজে রান্না করে খাওয়া, একটা আলাদা মজা রয়েছে, ওটা একটা ঘর ঘর ব্যাপার রয়েছে। তো আমরা এরা নিজেরা সবাই মিলে রান্না করছি, রান্না করে এবার আমরা খাওয়ার খাবো, লাঞ্চ করবো, খুব মজা করছি, খুব মজা করছি। আপনি দীঘা বা মন্দারমণির সমুদ্র সৈকতে কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে স্নান করতে পারবেন না। কোভিড সিচুয়েশনের জন্য এখন এই ট্যুরিস্ট স্পট প্রায় বন্ধই রয়েছে, এবং সুইমিং পুলে কিন্তু আপনি সাঁতারও কাটতে পারবেন না, যে কোভিড সিচুয়েশনের জন্য সুইমিং পুলগুলোকে বন্ধ রাখার কথা বলা হয়েছে। এবং আপনি কিন্তু এই সমুদ্র সৈকতে এসে স্নানও করতে পারবেন না এখন দীঘার যা সিচুয়েশান রয়েছে। তাই আমরা দীঘায় না গিয়েই তাজপুর হয়েই আমরা চলে আসলাম বাড়ির দিকে।